2022-2023 বারহাগতনি শিকলা রং তেব ফান বক্সেনদানি বাকি টেকনোলজিনি বিশংতিকে আকগ্রেদানি বাকি মন্ত্রী পক্ষ নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া সামবুতাং চেংসামনি আবার বিশংগিন মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ ইজনাব কাইসা প্রকল্প এবার স্কিম 2020 বিশব চেংজাকমনি আদাব তাংবিদিনি বারজা মানজাক অজমা বিশ্বশ্রী বি তাংবিদিনি দাগিফাং জেয়া রাগল গেসান বি আইটি তাংবিদিনি ইয়াকসু নাইকল ফাং বিদ্যুৎ দত্ত খবৈ তাংবিধানী কবুনি সামং তানের উপ মানজাখা স্কিমনি কবুনি নুদাল তাংফাং রক ভিডিও কনফারেন্স বিশংতে কদং লাইখা পান্দাও আমাদের এটা 2020-21 ফিনান্সিয়াল ইয়ার থেকে আমাদের শুরু হয়েছে বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিমের সঙ্গে। এটা খুব ইম্পর্টেন্ট যে যুবাদের কী করে ইন অল রেসপেক্ট তাদেরকে ডেভেলপ করা যায়। তো সেই ক্ষেত্রে এটা তো আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের এক বড় সংখ্যক মানুষ পরিবার যাদের কাছে হয়তো অর্থনৈতিক ক্ষমতা সেখানে থাকে না, যার তার ছেলেদের বা মেয়েদেরকে সেখানে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের সরকার ত্রিপুরা সরকার ওই সময় সিদ্ধান্ত নিয়েছে যে যুবাদের যদি টোটালি ওদের নল রেসপি যদি তাদের ডেভেলপ করতে হয় তাহলে তাদেরকে এই যে সময়ের সঙ্গে মিলিয়ে টোটাল আজকাল সারা ভারত পৃথিবী এবং সেই সঙ্গে আমাদের যে ভারতবর্ষ যেখানে ডিজিটাল ভারতের স্বপ্নেতে যেখানে কাজ এগিয়ে চলেছে করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেখানে যদি ডিজিটাল ইন্ডিয়া হয় ডিজিটাল ত্রিপুরার জন্য আমাদের যে পদক্ষেপ আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি, তো সব কিছুর সঙ্গে যুক্ত কিন্তু বর্তমান যারা এই মানে যুবারা যারা আগামী দিন দেশের ভবিষ্যৎ দেশকে শক্তিশালী করা সমস্ত ক্রিয়াকর্মের সঙ্গে যাদের অগ্রণী ভূমিকা থাকবে তাদেরকেও শক্তিশালী করতে হবে, তবেই তো ডিজিটাল ইন্ডিয়া হবে ডিজিটাল স্টেট হবে। তো সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ওই সময় সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত যাদেরকে এই যে এই পৃথিবী জানতলে এক মুহূর্তে এখন আগের মতো নেই যে আজকে চিন্তা করবো চার সাত দিন পরে তার খবর পাবো, আজকে এই মুহূর্তে চিন্তা করলে এই মুহূর্তে আমাকে তা জানতে হবে জানকারি নিতে হবে। সেক্ষেত্রে একমাত্র লক্ষ্য এই স্মার্টফোন যদি থাকে স্টুডেন্টদের কাছে এডুকেশনের দিক দিয়ে তাদের ডেভেলপমেন্ট হবে এবং তারা পৃথিবীকে জানা থেকে দেশ জানা থেকে শুরু করে সমস্ত কিছু হবে। তখন এই জন্য এই স্মার্টফোন দেওয়ার ব্যবস্থা যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে তখন তাদেরকে সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যারা পড়াশোনা করে এদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রত্যেক বৎসরে প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারের বাজেট প্রবিধান থাকে। আমরা এই মুহূর্ত পর্যন্ত প্রায় 40,215 জনকে আমরা স্মার্টফোন দিতে পেরেছি এবং তার সঙ্গে মাঝখানে একটা বৎসর যেখানে একটা টেকনিক্যাল গ্রাউন্ডে বাদ চলে গেছিলো সেই 2021-22 যেটা ইয়েতে, তো এই যে সময়টার জন্য একটা আবেদন ছিল স্টুডেন্টসের পক্ষ থেকে যে এটা বাদ পড়েছে এটা যাতে স্টুডেন্টসরা পায় সেটা আমরা ইয়ে করে মানে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আমরা করেছি যে টোটাল 12,000 স্টুডেন্টস ওই ফিনান্সিয়াল ইয়ারে তাদেরকে আমরা এতে আনব। আজকের এই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার এই স্কিমের এই অন্তর্ভুক্ত হয়েছে সেই সমস্ত স্টুডেন্ট যারা নাকি ল্যাপটপ হয়ে গেছে আজকে আমরা সেটা শুরু করেছি অতি সত্ত্বর সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া, এটাই আজকের এই উদ্দেশ্য এবং আশা করি যে কোনো যুবারা যাতে এটা পিছিয়ে না থেকে তার চেষ্টা করতে পারে। 5,000 টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের স্মার্টফোন কিনবে এবং সেগুলো তারা সাবমিট করলে অটোমেটিক্যালি ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট ডেবিট ট্রান্সফারের মাধ্যমে আইটি দপ্তর থেকে সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে চলে। স্যার টোটাল কিতনা এক্সপেন্ডিচার হুয়া হ্যায় স্কিম? আমি তো এক্সপেন্ডিচার 20 crores অ্যাভাব 20 crores অলরেডি এক্সপেন্ডিচার কর লিয়ে দে 40,215 নাম্বার অফ স্টুডেন্টস যাদেরকে আমরা দিয়া থা ইসমে আপকো 20 crores কে অ্যাভাব হোকে ইসে লাস্ট ফিনান্সিয়াল ইয়ার পে ভি 10 crore রাখা হ্যায় আগলে ইয়ার মে ও ভি ইন্ট্রোডিউস করা হ্যায় হর সাল মে ইসে চলেগা 10 crore আমলোগ রাখতে হ্যায় জেসে ফাইন্যান্স বাজেট মে রাখা হুয়া হ্যায়
अभी सोच लिए जो 10 करोड़ के अभी 50 एक करोड़ ज़्यादा चाहिए, स्टूडेंट ज़्यादा हो गया, ये तो हो सकता है ना। स्टूडेंट्स हम लोग पकड़ेंगे ये 12,000, ये हो सकता है 12,000 30,000 हो सकता है। एजुकेशन के साथ सभी जुड़े हुए अभी, तो इसके लिए कोई फंड का कोई प्रॉब्लम नहीं है। जितना भी हो सके जो भी बजट रखते तो उसके साथ हम लोग को कोई स्टूडेंट नहीं जाएंगे। सबको স্বর্ণকমল স্বর্ণ বর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণ মুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার, সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।